কুন্ঠি গেলে কন্যার বাপ কন্যা দেখাও তো, আরে বেলি কোনা চলে গেলে আন্দার হবি তো, ঘাটা আন্দার হলে ও ঘাটা আন্দার হলে উষ্ট খাবি সলেমান বাবাজি, আতের বেলায় চলে চোখে কমে দেখি নাকি এনা সবুর করেন। সলেমান হচ্ছে ছেলের নাম, ছেলেকে নিয়ে গিয়ে বলছে ভাই তাড়াতাড়ি মেয়ে দেখান, কারণ না দেখালে মানে রাত হয়ে যাবে, তখন আমার চলে আবার চোখে কম দেখে মানে একটু রাত কালা। তখন মেয়ের বাবা বলতেছে এনা সবুর করেন, এনা সবুর করেন, ধৈর্য ধরেন কন্যা হামা কেড়ে, এই ঝামা দিয়ে গাও ঘষিছে আজকে দুপুরে, এখন পমেট মাখে, এখন পমেট মাখে আলতা মাখে সুরমা চোখ দিয়া, এ দাদি শরীর বেনারসি আস পিপিন দিয়া, কন্যায় আসা গেল, কন্যায় আসা গেল, কন্যার ভাইজান আসে সাথে লিয়া, দেখেন শোনেন বোঝেন সগলি তান্ত্রে হবি বিয়া, আসো এটি বসো, আসো এটি বসো, নাম ধাম কত তোমার কি, এ বাপের বয় আমি শরম তোমার কি, তোমার নাম কি, মেয়েকে জিজ্ঞেস করছো তোমার নাম কি ছেলের বাবা, তখন মেয়ে বলতেছে মোসাম মাতাবিয়া খাতুন হামার নাম, ক্যালাশ থিরি পাশ দিয়া করি বাড়ির কাম, ফুটিল বেনা উঠে আগে নামাজও পড়ি, নামাজও পড়িয়া তান্তর কোরআন শরীফ পড়ি, শিশুকালে আমপারা পরে করছি শেষ, তিনডে খতম দিছি কোরআন কামের নাই যে শেষ, আগ্নে ঘর দোর শ্যামটে লেপি গরুর সারি দে, কিসের পাটের পান্তার জোগার আমি করে লেই। এভাবে মজার মজার সুরে সুরে বলতেন, এবং দেখা যাচ্ছে যে মেয়ের মাও পাশে থেকে বলতেছে যে আমার সলতাই বাগুন ভত্তা করে, এ ডিমের সালন আনলে জিবে পানি ঝরে পড়ে, এ গোস্তের কষা নির্বাসনা পারা মোহিত হয়, এ সুসরা মাছের পুরপুরিতে কমে নাহি যায়, এ মাসের ডালের মধ্যে দিয়ে ষাটি মাছের ঘাটি, এ তেলের পিঠা পুলি পিঠা নাস্তা পরিপাটি, এ সিলাই পরাই চমৎকার জোড়া মিলবি নে, আমার ময়না যে ঘরের যাবি দুঃখ থাকবি না। যাই হোক, আমার মনে হয় তার মানে মাও মানে তার মানে আমাদের বগুড়ার বিশেষ করে নর্থ বেঙ্গলের যারা, তারা আঞ্চলিক ভাষা, সমস্ত শব্দ যেহেতু আঞ্চলিক, যার কারণে তাদের আন্তরিকতাটা মানে বেশ ভালো লাগবে যে বুঝতে পারছে, বুঝতে পারে আর কি, অন্যরা তো আর কি বুঝতে পারে না। তো যাক, এই ধরনের নকশায় অভিনয় করতাম, টুকটাক গান করতাম, এই এই নিয়েই ভাই এখন জীবন চলছে এই হাটের মধ্যে গরু ছাগলের সাথে। আচ্ছা রিপন ভাই, যে দর্শক আপনারা যে রসিকতাগুলো শুনলেন, আসলে এই মানুষগুলো সাধারণত যদি বিতর্কগত যদি সেই অবস্থানটা না থাকে, তাহলে কিন্তু এত সহজে এই যে মানুষকে হাসানো বলেন, রসিকতা বলেন, আনন্দ দেওয়া বলেন, তিনি শুধু এগ্রিকালচারের যে রিপোর্টগুলো করছেন তা কিন্তু না, তার পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছেন অনেক কিন্তু জানতে চেয়েছেন। আমরা অনেকে চিন্তা করেছেন এই মানুষটি মাত্র আসলো, আমরা এত বছর ধরেই কাজ করে যাচ্ছি, আমাদের কিছুই হচ্ছে না, আমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, আমাদের কষ্ট, আমাদের দুঃখ যে এই মানুষটার জন্য আমরা পাত্তাই পাচ্ছি না, হাটে গেলে যেখানে মানে রিপন ভাই সেখানে আমাদের কোনো খাওয়াই নেই, এত দিনের পুরনো সাংবাদিকতা করতেছি, এতদিন ধরে কাজ করতেছি, এই মানুষটাকে নিয়ে বারবার বলতে হতো, তখন আমার কাছে কিন্তু বলতো, বলার পর আমি চাই আসলে মানুষটার যে ভোকালটা রয়েছে, যে কণ্ঠটা রয়েছে, যে যে কথা বলার যে ভঙ্গিটা রয়েছে, এটা কিন্তু চার্চিলের বাচন ভঙ্গিটা ছিল অন্যরকম এবং চমৎকার, এবং যেভাবে তিনি গুছিয়ে কথা বলতে পারেন, এটা আমি দেখেছি যে তার উঠার কোনো রকম বাধা সৃষ্টি হওয়ার কোনো কথা নেই, কারণ আল্লাহ যদি তার সহায় থাকেন, মা বাবার যদি দোয়া থাকে, তাহলে সেই মানুষটি এমনিতেই উঠবেন। আর একটা মানুষকে দিয়ে যখন মানুষ উপকৃত হবেন, সেই মানুষকে তো এমনিই ডাকবেন। আমরা একটু আরেকটা বিষয় জানি, যাই বগুড়ার বিষয়গুলো, আমরা একটা মেয়ের বিয়ে থেকে যে কথাগুলো আপনি বললেন, ভাই আমি নিজে আপনার ফ্যান হই, আগে থেকে ফ্যান, কিন্তু আজকের এই বগুড়ার ভাষায় যে গান শোনালেন একটা মেয়েকে দেখার বিষয় নিয়ে, ভাই আপনার ভান্ডার আর কি আছে? এবং এটা এটা কিন্তু শেষ নেই, এটা লম্বা লোকগাথা টাইপের, অনেকক্ষণ ধরে এটা একটা মানে ওই যে এটা শেষ হয় না, কিন্তু না শেষ হয় না, এটা পুঁথি পাটের মতো একটা পুঁথি পাঠ, এরকম করে পুঁথির ঢঙে ঢঙে এই কথাগুলো বলা, যেমন মেয়ের মা যখন বলল, এরপরে আবার ছেলের বাবা বলবে, এরপর ছেলের বাবাটা একটু শুনি ভাই, ছেলের বাবাটা শুনি ভাই, অনেক লম্বা হয়ে যাচ্ছে তো, মেয়ের মা আছে কিন্তু, এখন মেয়ের মেয়ের মা যখন এই কথাগুলো বলল যে আমার মেয়ে অনেক কিছু পারে, তখন ছেলের বাবা বলছে যে আপনার মেয়ে আর কি কি পারে, তখন মেয়ের মা আবার মেয়ের বাবা বলতেছে আমার আমার রসুল তাই বাগুন ভত্তা, না এটা তো বলেছি, ও
আচ্ছা, সব শোনার পরে এখন ছেলের বাবা বলছে, এখন এক না কথা, এখন এক না কথা, হাইরে ময়না আনা হাঁটো তো, মানে মেয়েটাকে বলছে, তুমি মা একটু হাঁটো, তুমি তোমার হাঁটাটা দেখবো, পাটা কেমন করে তুমি ফেলো এটা একটু দেখতে চাই। তো তখন মেয়েটা হাঁটছে, দেখার পরে বলছে ছেলের বাবা মেয়ের পা দেখে বলছে, এডে হাতির পাও, এডে হাতির পাও, হাইরে মাও, চাউল ডেসার খাবি, এই না মেয়ে এক বেলাতে পারলে মুসে খাবি, সুলকোনা খোলো তো, সুলকোনা খোলো তো, মেলো তো, ভালো করে দেখি, এডে ঘোড়ার নিংটি, এডে ঘোড়ার নিংটি, সুপার ঝিংটি মারবি খালি হাই, ওই না চুলের বাহার দেখলে আত্মা ফাটে যায়, হাতকোনা খোলো তো, হাতকোনা খোলো তো, মেলো তো, হাইরে হাতের গোসা, ওই না হাতের মুটকি খেলে নাক হবি মোসা, তুমি চলে যাও, তুমি চলে যাও, এখন ভাও দরাদরি হবি, বিয়াই যদি হবার শান্তি শোনা লাগবি সবই শোনেন মন দিয়া। এভাবে আছেই ভাই। এরপর আবার মনোযোগ দিয়ে শুনতে বলে যে কি আমার দাবি দাবা আছে, এই দাবি দাবাগুলো যদি আপনারা পালন করতে পারেন বা দিতে পারেন তবেই হবে। তখন মেয়ের বাবা বলে যে কি কি দাবি দাবা বলেন তো, তখন ছেলের বাবা বলছে, শোনেন মনো দিয়া, শোনেন মনো দিয়া, আপনার কন্যা পছন্দ তো হসে, এই দুগ্ন একটা জিনিসের জন্য এনা বাজে আছে, জমি 30 বিঘা, জমি 30 বিঘা দেওয়া লাগবি আমার ছেলের নামে, এই 13 ভরি সোনা দেওয়া লাগবি বাজার দামে, সাইকেল টেন্ডিস্টার, সাইকেল টেন্ডিস্টার, আংটি ঘড়ি এগুলো তো দিয়ে বিলি, ছেলের খেরির ঘর কোনা টিনেরও ছাউনি করে দেওয়া লাগবি, করে দেওয়া লাগবি, হালের গরু আরো তারি সাথে, এ পাগার কোনা নেকে দিবেন, জেডেতি মাছ আছে, খাবি আপনারই কন্যা, খাবি আপনারই কন্যা, নাতি পুতি আমরা আর কয়দিন, এ তারাই খাবি, তারাই পড়বি, তারাই করে দিন, তান্ত্র সাথে নেটি হাজ যায়। অনেক লম্বা লম্বা বলে শেষ করা যাবে। দর্শক দর্শক, আসলে এই মানুষটার যে আসলে রসিকতা যে আছে, যে মানুষটা যে মানুষকে হাসাতে পারে মুহূর্তের ভিতরে, হাসানোটা কিন্তু সহজ কথা না, চাইলেই কিন্তু মানুষকে হাসানো যায় না। আর রিপন বাড়ির ভিতরে যে গুণগুলো রয়েছে, যে বিদ্যাগুলো রয়েছে, যে বুদ্ধি রয়েছে, এবং একটা মানুষকে তার সন্তুষ্ট করা বা একটা মানুষকে তার মানে হলো কথা দিয়ে, কাজ দিয়ে, ব্যবহার দিয়ে যে জিনিসটা করতে পারেন, এই কারণে কিন্তু রিপন ভাই সেরা। এই কারণে দর্শক আমরা অনেকে বলেছেন যে রিপন ভাই এর অবস্থানটা যে অবস্থানে রয়েছে, যে রিপন ভাই কখনো দেখে তিনি তার মুখের কথাই শুনলেন আপনারা, চাকরি ধারে ধারে ঘুরছেন কিন্তু তার চাকরি পান নাই, আজ তাকে আল্লাহ এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন, আল্লাহ চাইলে কি না করতে পারে। আপনারা যারা এখনো বেকার রয়েছেন, যারা কষ্টে রয়েছেন, দুঃখে রয়েছেন, আপনারা চাকরির পিছনে না ঘুরে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যেন আপনারাও এই রিপন ভাইয়ের মতন, আমাদের মতন। দর্শক আমি একটা টেলিভিশন স্টেশনে রয়েছি প্রায় প্রতিষ্ঠান থেকে, কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান থেকে কিন্তু কোনো করোনাকালীন একটি মানুষকেও ছাঁটাই করেন নাই। প্রতিষ্ঠানে যত দুঃখ দুর্দশার মধ্যে ছিলেন আমাদের প্রতিষ্ঠানের মালিক, তিনি চেষ্টা করেছেন প্রতিটা মানুষকে যেভাবে হোক তিনি ধরে রেখেছেন, আর আমরা এই মানুষটির জন্য দোয়া করবো। আর পাশাপাশি দর্শক রিপন ভাইয়ের জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন, কারণ এই রিপন ভাই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন আমার পেজে, অনেকে কমেন্ট করেছেন, অনেকে ইউটিউব ফেসবুকে আপনারা কমেন্ট করেছেন, সেই কারণে কিন্তু আজকে আমার এই প্রতিবেদনটি করা। রিপন ভাইকে কিন্তু অনেকদিন ধরে আমি ব্যাটে বলে পাচ্ছিলাম না, এর মাঝখানে একবার পেয়েছিলাম কিন্তু সেদিন ভয়েস পাইনি, আমার ডিবে যে সমস্যা থাকার কারণে আমি ভয়েসটিতে ধারণ করতে পারি নাই, সেই কারণে কিন্তু মিস্টেক হওয়ার কারণে আমি টোটাল বিষয়টা প্রকাশ করতে পারি নাই। সেদিন ছিল চাঁদ রাতের দিন, হাটের দিন, কি রিপন ভাই ঠিক বলছি কিনা, আমি আপনার গরুটা দেখেছি, গরুটা দেখে আপনার রিপোর্ট করবো, সেখানে অডিও না থাকার কারণে পুরো বিষয়টাই ব্যস্ত হয়ে গেল। তখন কিন্তু আপনার ভোকালটা একেবারেই অবস্থান খুব খারাপ ছিল, এটা কারণটা কি? আপনার ভোকাল সম্পর্কে অনেকে বলেছেন যে রিপন ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না, আগের কণ্ঠ নেই কেন? না ওই সময় আর কি, ঈদের সময় তো প্রচুর মানে রাত দিন জেগে কাজ করতাম, যার কারণে গলা ভেঙে গিয়েছিল, যেটা ভাঙা বলে, এবং ওই সময় ওই কারণে আর কিছু না, গরম এবং কি বলবো, পানির স্বল্পতা হয়তো বা, আর অধিক চিৎকার করতে হতো যখন ভাই কত, আমরা করতাম ভাই কত, শোনা দিত না কি ভাই কত, চিৎকার করে বলতাম, তারপর হেই ও চলেন জড়ছে মারো, এগুলো বলতে বলতে এবং চিৎকার করে কথা বলতে হতো, যখন অনেক লোকজন থাকে তখন তো আর আস্তে কথা বলা যায় না, তখন চিৎকার করে বলতে হচ্ছে ভাই এত দাম হয়েছে ঠিক আছে, তখন সবাই চিৎকারে বলতে যে হ্যাঁ ঠিক আছে, তো চিৎকার করতে গিয়ে গলাটা আসলে বসে গিয়েছিল বা ভেঙে গিয়েছিল, পরে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আবার সেরে উঠেছে, মহান রব আমাকে সুস্থ করেছেন। আপনার পাশে দেখতাম যে না, আপনি যখন রিপোর্ট করেন তখন একটা গরু বিক্রি হোক আর যেটা একটা রিপোর্ট করেন, সেখানে অসংখ্য মানে প্রায় 20-25 জন লোক ছেলে ফেলে থাকে, সেগুলা অনেকে বলে যে সে ভাড়া করে নিয়ে আসে, এই কারণে তার রিপোর্টের একটা পপুলারিটি, আর তার সাথে তালে তাল মিলিয়ে সবাই হেইয়া বলে, আলহামদুলিল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, এই বিষয়টা কিভাবে আপনি ক্লিয়ার করবেন? না দেখেন, এটার মানে একটু যদি বলি, এটা বরং উল্টাটা, যেমন বললেন যে আমি নিয়ে আসবো, বরং আমি যখন যাই চতুর্দিক থেকে এত বেশি চলে আসে আমার ফ্যান ফলোয়াররা বা সবাই একটু ক্যামেরার সামনে চলে আসতে চায়, দেখতে চায়,
তাদের কারণে কিন্তু আমার ভিডিও করাই কঠিন হয়ে যেত, আমি অনেক সময় বিরক্ত হয়ে যেতাম যে ভাই, কিন্তু প্রকাশ করতাম না, আসল বলতাম না, কাউকে বললে হয়তো বা মনে কষ্ট পাবে, দুঃখ লাগবে, যার কারণে চেষ্টা করতাম যে তাদেরকে না বলে চুপি চুপি ঢুকে ভিডিও করার। কিন্তু সেখানেও দেখা যেত যে আমি দাঁড়াইলেই চতুর্দিক থেকে এসে একবারে মানে হুমড়ি খেয়ে পড়তো, এটা আমার জন্য বরং একটু কষ্টই হয়ে যাচ্ছিল। আপনার আমি জানি না, আমার যারা নিয়মিত দর্শক তারা জানেন যে আমি চিটাগাংয়ে গিয়েছিলাম সাগরিকা হাটে, সেখানে গিয়ে আমি কিন্তু আসলে আমার ফ্যান ফলোয়ারদের কারণে, তাদের ভালোবাসার কারণে আমি ভিডিওই করতে পারি নাই, মানে ওখানে হাটের যে চিত্র তুলে ধরব করতে পারি নাই, কারণ শত 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 বললে ভুল হবে, হাজার হাজার আমার ফ্যান ফলোয়াররা চতুর্দিকে চলে এসেছে, এসে আমাকে এমনভাবে ঘিরে ফেলেছে যে সবাই এসে হ্যান্ডশেক করবে, কেক কাটবে, এই করবে, যার কারণে আমি আসলে এই করতে পারি নাই। ঠিক এখানেও এরকমই, যখন হাটের কথা বা এই হাট না শুধু গাবতলীর হাট না, অন্য হাটেও যখন চলে যেতাম, যখন বলতাম বা জানতো যে আমি আসছি, তখন আমাদের ফ্যান ফলোয়াররা সবাই চলে আসতো আর কি। অনেক সময় হয়তো বা আগের ভিডিওতে বলতাম যে হ্যাঁ আগামীকাল হয়তো বা এই হাটে থাকতে পারি, বা অনেক সময় বলি নাই, চলে গেছি, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এই একজন একজন দুইজন শুনতে এই রিপন ভাই আসছে, এই সেই সবাই চলে আসতো এই আর কি। এটা একটা সাধারণ নর্মাল ভালোবাসা, এখানে এর মধ্যে মানে কোনো সাজানো বা মানে কি বলবো যে তাদেরকে ডেকে নিয়ে আসা বা তারা আমাকে অতি ভালোবাসে সেটাও না, তাই যে রিপন ভাইয়ের সঙ্গে থাকলাম, একটা গরু দেখলাম, দরদাম করলাম, একটু আনন্দ উল্লাস করলাম, তাদেরও ভালো লাগে, আমারও ভালো লেগেছিল এই।